এক পাগ পাতা হাটি হচ্ছে থেকে পড়া সেই বলেতে বাবা তোমার হাতি ধরে চলা বায়না কত জামা জুতো রঙিন রঙিন ঘড়ি বাবা ঘুমি ঘড়ির মতো গেলে কোথায় উড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, ভিডিও একটুখানি স্কিপ করবেন না, সব কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো থাকবে। আশা করি যে স্কিপ করবেন, আশা করি কথাগুলো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম এক ভাই বলেছে যে সম্পূর্ণ আমরা কিভাবে মিক্সিংটা করব এটার ফুল প্রসেসিং দেন। তো সম্পূর্ণ মিক্সিং, ফুল মিক্সিংয়ের পার্ট আসবে। তো পার্ট টু পার্ট আপনারা চেয়েছেন, দিয়েছি, আজকেই শেষ পার্ট। আশা করি এরপর থেকে ফুল প্রসেসিং আসবে এক এক গজলের। যাই হোক বন্ধুরা, তো আজকে দেখাবো মাল্টি এফেক্টসের কাজ এবং পাশাপাশি আপনারা কিভাবে আপনাদের অটোটিউন সম্পর্কে কিছু বিস্তারিত কথা থাকবে, ইম্পর্টেন্ট কথাগুলা। অনেকেই বলেছেন যে ভাই আমার অটোটিউন মিলতেছে না, সেই সম্পর্কে কথা বলবো। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। তো আজকে গজলটি আমার ছোট বোনের, মিক্সিংটি আপনারা শুনেছেন খুবই ছোট। তো যাই হোক, আমরা আবারও শুনবো মিক্সিংটি। তো বন্ধুরা, অনেকেই বলেছেন যে ভাই প্যাট সম্পর্কে ভিডিও অলরেডি দেওয়া আছে, তারপরও সুন্দরভাবে আবারও দিব। তো আমরা প্যাডের সাউন্ডটা শুনবো, ভোকালটা আমরা অফ করে দিব। তো প্যাডের সাউন্ডটা শুনেন আপনারা। তো বন্ধুরা, প্যাডের সাউন্ডটা অবশ্যই শুনেছেন আপনারা। এখন আমরা সব প্রজেক্টগুলা এক এক করে ডিলেট দিয়ে এখানে অটোটিউন এবং এখানে মাল্টি এফেক্টসের ডিলেট আপনি সঠিকভাবে কিভাবে দিবেন। তো সঠিকভাবে আসলে ডিলে অনেকেই দিতে পারেন না, যার জন্য গজলটি নষ্ট হয়ে যায়। আসলে সব টোটালি আপনার ঠিক রাখতে হবে, তারপর সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পাবেন। তো বন্ধুরা, যাই হোক, এখন র ভোকালটি শুনব এবং আমরা প্যাডের সাউন্ডটা অফ করে দিব। তো বন্ধুরা, এটা হইছে র ভোকাল। অনেকেই বলেছেন যে ভাই আমার অটোটিউন সঠিকভাবে হচ্ছে না কেন, আপনার টিউনটা এত সুন্দর হচ্ছে কেন? তো আমার ছোট বোনের টিউনটা আপনারা দেখেন, যখন থেকে ও বাবা কলিটা তার কিন্তু অটোটিউন মিলে নাই। তো ওটা আমি কিন্তু কেটে দিয়েছি, আসলে সে সঠিক স্কিলে গাইতে পারে নাই। তো অ্যাপল স্টুডিওতে, মোবাইল অ্যাপল স্টুডিওতে আপনার একটু 19-20 হলেই কিন্তু আর টিউনটা মিলে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো যে গজলটি আপনার অটোটিউন মিলবে না, ওটা আপনি চেষ্টা করতে পারেন আবারও যে সুন্দর করার। তারপরও দেখবেন যে আপনার যখন নোটের ভিতরে না থাকবে মাইনর মেজরের, তখন আপনি আশাটা সেরে দিতে পারেন। এবং আশা সেরে দিলে হবে না, আপনি অটোটিউন ছাড়া কিভাবে আপনি গজল মিক্সিং করবেন সুন্দরভাবে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে এবং আমিও পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম এটার অটোটিউন স্কেল খুলব, দেখি আমি। এক পা দু পা হাটি হচ্ছে থেকে পড়া সেই বয়েতে বাবা তোমার হাটি ধরে চলা বায়না কত জামা জুতো রঙিন রঙিন ঘড়ি বাবা তুমি ঘড়ির মতো গেলে কোথা। তো বন্ধুরা, আমার মাইনরে কিন্তু অটোটিউনটা আমি পাইতেছি না। তো আপনারা মেজরে দেখবেন, মেজরে যখন পাবেন না তখন আপনি আশাটা ছেড়ে দিতে পারেন যে আপনার এই গজলটা অটোটিউন মিলবে না। আর এখানে কথা হলো, যখন আপনার স্কিল ঠিক থাকবে তখন মেজর এবং মাইনরে দুইটাই কিন্তু মিলবে। এখন আমরা মেজরে চলে যাব। এক পা দু পাটি হচ্ছে থেকে পড়া সেই বয়েতে বাবা তোমার হাতি ধরে চলা বায়না কত জামা জুতো রঙিন রঙিন ঘড়ি বাবা তুমি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার অটোটিউনটা কিন্তু মিলে গেছে, দেখতে পারতেছেন মেজরের ইতে, ঠিক আছে, কি হয়েছে ইতে। যাই হোক, এখন আমরা এখানে রিভার্ব করব। রিভার্ব এটা আমি সবসময় 60 করে দিই প্রথমটা, এবং 3 নম্বরটা মিক্সড 70,
বা শিশুটি থেকে আপনি 70 পর্যন্ত রাখতে পারবেন, আমি বারবার বলেছি, এখন শুনেন। এক পা দু পা আটাটি হচটে খেয়ে পড়া, সেই বয়েতে বাবা তোমার হাতি ধরে চলা, বায়না কত জামা জুতো রঙিন রঙিন ঘড়ি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি শুধু অটোটিউন করেছি এবং রিভার্ব, তো তখনই দেখেন গজলটি কত সুন্দর ফুটে উঠেছে। এটার কারণ হয়েছে কিন্তু র ভোকালটা সুন্দরভাবে করেছি, এখন পর্যন্ত কিন্তু আমরা গেডে চলেও যাই নাই, মানে গেডের কাজটা কিন্তু এখন পর্যন্ত করিই নাই। তার মানে আমার নয়েজটাও দেখতে পারতেছেন একদম আসেই না ক্লিয়ার, মানে র ভোকালটা। সবসময় র ভোকালের দিকে ফোকাস করুন, টিউন দেখবেন এমনিতেই হবে। যাই হোক, এখন আমরা মূল কাজে চলে যাব। এখান থেকে মাল্টি এফেক্টস সরাসরি চলে যাবেন, এখান থেকে আপনি সঠিকভাবে ডিলে কিভাবে দিবেন। তো সঠিকভাবে ডিলে দিতে হলে এই যে দেখবেন ফিল্টার, ফিল্টারের মাছ এই বরাবর এই যে সোজাসুজি আপনি নিচে করে দিবেন, এতটুকু রাখবেন। এটা মাপ আপনি দেখতেছেন, আপনি হয়তোবা একটু হালকা মানে এলোমেলো করে দেখবেন, ঠিক আছে? এখন শুনেন, তো বন্ধুরা এখানে মাত্র তিনটা কাজ করেছি, দেখেন কত সুন্দর গজলটি হয়েছে, তাই না? তো এখানে কিন্তু যখন আপনার র ভোকালটা সুন্দর হবে তখন কিন্তু আপনি দুই তিনটা যখনই কাজ করবেন তখনই কিন্তু অনেক মানে প্রফেশনাল একটা লুক আসবে। যাই হোক, আমি এখানে কিন্তু গ্রাফিক ইকিউ সাউন্ড কোয়ালিটির কোনো কাজ করিনি, আপনারা নিজেরাই দেখতে পারছেন। যাই হোক, এখন আমি আপনাদের যখন অটোটিউন মিলবে না, অটোটিউন ছাড়া আপনি কিভাবে কাজটা করবেন, এখন আমি এখান থেকে যদি অটোটিউনটা ডিলেট করে দেই সেক্ষেত্রে দেখবেন আমার এখান থেকে রিভার্বটা করলে সেক্ষেত্রে দেখবেন আমার কণ্ঠটা আরও বাজে শোনা যাবে, মানে অত সুন্দরভাবে শোনা যাবে না, ভয়েসটা অত মধুর মতো থাকবে না এখান থেকে রিভার্বটা করলে, অটোটিউন ছাড়া যখন আপনি কাজটা করবেন। এখন শোনেন, তো বন্ধুরা এর থেকে দেখেন আমার র ভোকালটাও ভালো, আমি ডিলেট করে দিচ্ছি। এখন শোনেন, আমি যে রিভার্বটা দিয়েছি এর থেকে আমার শুধু ভোকালটাও ভালো শোনা যাচ্ছে, এই শোনেন। তো বন্ধুরা সেই জন্য অটোটিউন ছাড়া আপনি কিভাবে এডিট করবেন সেই জন্য আপনি প্লাস অপশনে চলে যাবেন, এবং আপনি এখান থেকে যখন আপনার অটোটিউনের স্কিল মিলবে তখন আপনি রিভার্বটা করবেন এখান থেকে শুধু রিভার্বে, আর অটোটিউনের স্কিল যখন মিলবে না তখন আপনি মাল্টি এফেক্টস থেকে আপনি ডিলে মানে রিভার্বটা করলে র ভোকালের যে স্কিলটি মানে সুরটি ওই সুরটি কিন্তু থাকবে, আর যখন আপনি এখান থেকে রিভার্বটা করতে যাবেন অটোটিউন ছাড়া তখন আপনার কিন্তু ওই র ভোকালেরও স্কিল মধুর সুরটা থাকবে না, আশা করি বুঝতে পারছেন। তো সেই জন্য এটা আমি দেখবেন এই যে পেশার দেখতে পারতেছেন, পেশারের সোজাসুজি এনে এতটুকু রাখবো, এখন শুনি। তো বন্ধুরা এখান থেকে রিভার্বটা দিলে কিন্তু খুব সুন্দর হয়, ঠিক আছে? তো অটোটিউন ছাড়া এখান থেকে রিভার্বটা দেবেন মাল্টি এফেক্টস থেকে। এখন এখানে আপনি কোরাস দিতে পারেন, যেহেতু আপনার এখানে অটোটিউন নাই, তাই না? আরো সুন্দর শোনা যাবে কোরাসে, এখন শোনেন। তো বন্ধুরা কোরাস সম্পর্কে অলরেডি ভিডিও আছে, যে কোরাসে আপনি 40 থেকে আপনি 60 পর্যন্ত রাখতে পারেন, আসলে গজল বুঝে, ঠিক আছে? বন্ধুরা আসলে ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু আমি বলে থাকি আপনাদের, আসলে আপনারা ভিডিও কিন্তু স্কিপ করে দেখেন। আপনাদের যদি ইসলামিক বিষয়ে কাজ করার দরকার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে যাবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার কাছ থেকে অনেক উপকার পাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা অ্যাফিল স্টুডিও নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, যারা কিনতে চাচ্ছেন গজল এডিটিং করতে চাচ্ছেন তারা খুব অল্প বাজেটে কিন্তু গজল এডিট করতে পারবেন। যাই হোক, আপনি সবসময় র ভোকালের দিকে ফোকাস করুন, দেখবেন আপনার খুব সুন্দর একটি র ভোকাল তৈরি করতে পারলে আপনার টিউন এমনিই এসে যাবে ভাই। সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।